মুসলিম মুসলিমুম্মার সবচেয়ে বড় ঐক্য ও মহা সম্মেলন ইসলামের চতুর্থ স্তম্ভ পবিত্র হজ আল্লাহ ও তার রাসুলের সান্নিধ্য অর্জনে প্রতি গোটা পৃথিবী থেকে পিয়নবীর দেশে হজ পালনে যান লাখো ধর্মপ্রাণ মুসলমান ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হজের প্রথম ফ্লাইট সাদা পোশাকের হাজিরা দেশে থাকলেও তাদের মনের ইচ্ছে আর বাসনা পূরণে আল্লাহ ও রাসুলের কাছে নিজেদের উৎসর্গ করেছেন বহু আগে হজের নিয়তের পর থেকেই শারীরিক ও আর্থিক এ ফরজ ইবাদত পালনে তাদের অপেক্ষা কবে পাবেন মক্কা মদিনার দিদার হাজিদের মুখে মুখে ছিল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা সুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে আমরা এই দীর্ঘদিনের আশা আজকে এটা সফল হতে যাচ্ছে অনেক দিন ধরে আশা করে থাকছি হজে যাওয়ার জন্য আল্লাহ এটা এখনও পূরণ করতেছে ওই জন্য আমাদের খুব ভালো লাগছে আল্লাহ সবার আশা পূরণ করক দেশের জন্য আর ফিলিস্তিনের জন্য আমরা চাই যেন দোয়া দোয়া করবো যেন ফিলিস্তিন যেন স্বাধীন রাষ্ট্র পরিচিত হয় দেশের জন্য দেশের জন্য সবাই যাতে ভালো থাকে প্রত্যেকের জন্য দোয়া করব। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র তিরিশ সেকেন্ডে প্রথম হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানান গত বছর দশ হাজার হাজি গেলেও এবার কমে আট হাজারে নেমেছে চট্টগ্রাম থেকে মদিনায় দুটি ও মক্কায় বৃষ্টি সহ মোট বাইশটি হজ ফ্লাইট যাবে সৌদি আরবে পরে হাজিদের ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী আপনাদেরকে আল্লাহ রবুল আলমিন সুস্থভাবে যে হজ আপনাদের কপালে নসিব করেছে আপনারা সুন্দরভাবে সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু পালন করে আবার সুস্থভাবে দেশে ফিরতে পারেন আল্লাহ কাছে প্রার্থনা এটি এয়ারপোর্ট অথরিটি আছেন তারা তাদের তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন আপনাদের আল্লাহর মেহমানদের যাতে সর্বোচ্চ সেবা প্রদান করতে পারে ভবিষ্যতেও যাতে আমরা চট্টগ্রাম থেকে আরো ডেডিকেটেড ফ্লাইট বৃদ্ধি করতে পারি সেই তফিক যেন আমাদেরকে দেওয়া হয় সেটার জন্য দোয়া করবেন চোদ্দ মে দিবাগত রাত আড়াইটাই একে একে বিমানে উঠেন হাজিরা রাত চারটার দিকে চারশো উনিশ জন হজ যাত্রী নিয়ে চট্টগ্রাম সামানত আমানত বিমানবন্দর থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে উড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম